বৈষ্ণব এবং আমার ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। আজ এই মহতী হরিবাসরে সাধুগুরু বৈষ্ণব তথা কিন্নর কিন্নরী এবং সমস্ত কুলকে আমার চরণ তল সঁপে দিলাম এবং আমার সঙ্গে যারা সঙ্গত করছেন সবাইয়ের তরফ থেকে আপনাদের কাছে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তবে রামকৃষ্ণের বাণী অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। ভাবলাম অনেক বললাম সব ঠিক হলো, কিন্তু না রে না, যে যত কথা বলে তার মধ্যে ততই ভুলভ্রান্তি হয়। যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে, কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করতে গিয়ে, গৌর কথা নিয়ে আলোচনা করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন না, কাছে আসবেন, বলবেন পার্থবাবু আপনার এই জায়গাটা ভুল হয়েছে, শিক্ষা থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর। এই জগৎজোড়া পাঠশালা থেকে আমি কিছু শিখে যেতে চাই, তাই আমাকে শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। আজ এখানে যেই হরিবাসরে কীর্তন শুরু হয়েছে, শুনলাম কালকে থেকে নাকি অনেক কিছু কীর্তন হরিনাম এ সমস্ত চলছে, আপনারা অনেক আগ্রহে আছেন, অনেক কষ্ট করছেন এই মহতী হরিবাসরের জন্য। তাই এই মহতী হরিবাসরে শিবাসঙ্গনে আজ গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে নৃত্য করছে তা আজ আমরা শ্রবণ করব। শ্রীবাসয় অঙ্গন মাঝে আজ নাচে আমার গোরা গোরা রে, শ্রীবাস অঙ্গন মাঝে আয়ে আহা নাচে আমার গোরা গোরা রে, শিবা হোয়া অঙ্গন মাঝে নাচে আমার গোরা গোরা রে, গণ মাঝে নাচে আমার গণ। আজ গৌরাঙ্গ মহাপ্রভু কেমন ভাবে তাকিয়ে আছে, আজ ব্রজ ভাবে চে গোরা ব্রজ ভাবে চে গোরা ব্রজ ভাবে চে গোরা ব্রজ ভাবে চে গোরা ভেসে যাইতা নয়ন ধারা ব্রজ ভাবে চে গোরা ভেসে ভেসে যা আমার গোটা চা
सच्ची मोइन नयन तारा ब्रज भवे चे गोना संगे कारा आछे संगे पंचतत्व आछे ताहले के के पंचतत्व श्री अद्वैत नित्यानन्द श्री बासी गदा अद्वैत श्री अद्वैत नित्यानंद अमर श्री बाजी गदा धर आ श्री अद्वैत नित्यानंद अद्वैत ओइन नित्यानंद अमर श्रीपति गदा धर अमर तारी माझे नाचने आभा गौरांग सुंदर तनी मजे नाचेन अमान गौरांग सुंदर आभार तारी मजे नाचेन अमान गौरांग सुंदर देखो तारी मजे नाचेन अमान गौरांग सुंदर अमार गौर सुंदर नाचीछे गौर सुंदर नाचीछे अमार गौर सुंदर नाचीछे रानीर गुण अमार नाचीछे कृष्ण 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 बोले प्राणेर गोड़ाय अमर नाचिछे कृष्ण 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 बोले प्राणेर गोड़ाय अमर नाचिछे हरि 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 बोले प्राणेर गोड़ाय अमर नाचिछे कृष्ण 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 बोले कृष्ण 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 बोले प्राणेर गोड़ा नाचिछे हरि 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 बोले प्राणेर गोड़ा नाचिछे हरि 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 बोले प्राणेर गोड़ा आज हरि 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 बोले प्राणेर गोड़ा हरि 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 बोले प्राणेर गोड़ा नाचिछे হরি 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 বলে প্রাণের গোড়া না প্রাণের গোড়া নাচিছে প্রথমে একটা কথা ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে বলি কোন কীর্তন বাসরে আমরা একটা মনে করতে পারি যে একটা শিল্পী কীর্তন অর্থাৎ একটা পালাগান করতে উঠেছে তাহলে তার মাঝখানে এই গৌরলীলাটুকু বা এই গৌর সম্বন্ধে এইটুকু করতে হবে কেন এটা কি বাধ্যতামূলক আমি আসছিলাম রাস্তার দূরে একজন প্রশ্ন করেছিল যে বাবা কয়েকটা মুহূর্ত শুধু কেটে চলে যায় ওই সময়টুকু আমরা বসে থাকি কেন জিজ্ঞাসা করেছিল আজ এই গৌরাঙ্গ মহাপ্রভু তানার জন্যে আজ আমরা প্রেম নিবেদন করতে পাচ্ছি তার কি ছিল না
স্বর্ণাক্ষরে কলম দিলেন চৈতন্য চরিতামৃতের পাতায়। কবিরাজ গোস্বামী পাদ যুগ ধর্ম প্রবর্তায়ানু নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন আপনি ভক্তি ভাব করি অঙ্গীকার আচরি ধর্ম আপনি শিখাইনু সবার। তাই তো, তাহলে তানার মধ্যে কি ছিল না? যুবতী স্ত্রী ছিল, অগ্নিস্ফুলিঙ্গা যুবতী স্ত্রী, বটবৃক্ষের ন্যায় মাতা ছিল, সব ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? চারটে টিস্যু শনি করে তো খেতে পারত, ছাত্র পড়িয়ে খেতে পারত, কারণ বড় বড় তর্কবিদ পঞ্চরত্ন তর্কলঙ্কা বড় বড় মানুষ ছিলেন, তাদের সঙ্গে তর্কে যুদ্ধে জিতে গেছিলেন। তাহলে তো ওনার কোনো অসুবিধে হওয়ার কথা ছিল না। উনি দেখলেন না, আমার এসব নিয়ে জড়িয়ে পড়ে মোহে আটকে থাকলে হবে না, তাই আমার এখান থেকে চলে যেতে হবে। হয়তো আমাদের জন্য কিছু দিয়ে যেতে পারতেন, আমরা অনেক কিছু আশা করেছিলাম, কপালে জুড়ল না। সবাই তিরস্কার করল, ওইটুকু একটা 15 বৎসরের ছেলে পণ্ডিত হবে? মানি না, আমি তর্করত্ন, আমার বয়স 70, আমি 55, আমার বয়স 75, ওর কাছে মাথা নত করব। তাই তাকে তাড়িয়ে দিল। কটা বদমাস না, শিবাস শিবাসের ঘরে যখন দরজা বন্ধ করে হরিনাম করছিল, পাটার মাংস দরজার সামনে ঝুলিয়ে একটা বোতল দিয়ে সবাইকে বোঝাতে চাইলো, দেখ দেখ তোদের গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে, দেখ আমাদেরকে অনেক কিছু দিতে পারত, আমরা যে আজ জ্বালা যন্ত্রণায় ছটফট করছি, ভাই ভাইয়ের সঙ্গে মারামারি করছি, পিতা পুত্রের সঙ্গে গন্ডগোল, স্বামী স্ত্রীর সঙ্গে বনাবনি হচ্ছে না, একটু ছোট্ট গন্ডগোলের জন্য আত্মহত্যা করছে, বিষ খাচ্ছে, ভালো লাগে না সঙ্গে গোবিন্দ, ভালো লাগে না এ সংসার, ভালো লাগে না বিদায় গৌর, হরি 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 এ সংসার, ভালো লাগে না। তাই আমরা যদি তাঁর শরণাপন্ন হতে পারতাম, তাহলে প্রভুজির কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম। তিনি বলে গেছেন, আমি চলে গেলেও আবার যুগে 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 আমি ফিরে আসব, আর এই পণ্ডিতদের চোখে আঙুল দিয়ে বলে গেছিল, সেদিন আমার জন্য কাঁদতে হবে সবার, আমার জন্য সবার দুঃখকে হাহাকার করতে হবে, অর্থ ঘর বাড়ি সমস্ত কিছু থাকবে, মনে তোদের সুখ থাকবে না রে, সুখ থাকবে না। বলতে পারেন আজকের এখানে কৃষ্ণ প্রভুজি আমাকে এখানে আনন করেছেন, ওনার কি চারতলা বাড়ি আছে? আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন, দু তিন যাবৎ দু তিন দিন যাবৎ খাটাখাটনি করছেন, কেউ প্যান্ডেলের দড়ি টাঙিয়ে দিচ্ছেন, কেউ বা অন্ন সেবার জন্য আয়োজন করছে, এনাদের পরিশ্রমটা একটু ভাবা যায়। আর আমরা হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে কার জন্য?
8 ঘন্টার বেশি যদি আমাদের ডিউটি করতে হয় কাজকর্ম করতে হয় ছেড়ে দি ও সব কাজ করব না ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম এই হরিবাসরের জন্য কিসের জন্য প্রভু গো তোমার চরণ তলে আমার একবার ঠাই দাও যশোদা জীবন ধন রাধিকা নাম হে মাধব হে মাধব হে মাধব হে মাধব তাই আমাদের গুনগুন শব্দ না করে স্থির মনে সরল মনে সেই গৌরাঙ্গকে আমাদের ডাকতে হবে তবে যদি আমরা এই পৃথিবীতে এই ধরাধামে সুখে বাস করতে পারি তাই পদকর্তা একদিকে দাঁড়িয়ে কি বলছেন দাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ গাও পুন কেমন ভাবে সরল করিয়া মো সরল করিয়া মো সরল করিয়া মো সরল করিয়া মো তাই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে সরল মনে সরল প্রাণে আমাদের ডাকতে হবে এবং সেবা দিতে হবে তাই পদকর্তা কি বলছেন গৌরাঙ্গ বলিয়া
কাণ্ডু বলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন তানার নামে যদি আমরা উলুদ ধ্বনি করি, জয়ের ধ্বনি করি, তাহলে আমরা যে জয় হয়ে যাব, আমরা জয় পাব, আর নইলে জয় পাওয়া সম্ভব না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাটিতে এসে বলেছিলেন, এখানে সবার সঙ্গে সবার বক্ষে বক্ষে মিলন করিতে হইবে। আমার মধ্যে যে আত্মা আছে, আপনার মধ্যে যে আত্মা আছে, দুটো একত্রিত হতে দিন, তাহলে দেখবেন কখন আপনার আত্মা পরমাত্মার সঙ্গে মিশে গেছে, আপনি নিজেও টের পাবেন না। তাই বলি গৌরাঙ্গ মহাপ্রভু এই পানি দিয়ে গেছেন, স্বামী স্ত্রীতে একটু সেবা করতে দিন, ভগবানকে শুধু আমি সেবা দেব। মায়েরা, ভক্তমন্ডলী মায়েরা এখানে আছেন এবং প্রভুজিরা আছেন, সবার উদ্দেশ্যে বলছি, শুধু প্রভুজি এলে হবে না, মায়েদেরও আসতে হবে। এবং যারা মায়েরা এসেছেন, সবাই সহধর্মী যদি হয়ে থাকেন, সঙ্গে করে ডেকে নিয়ে আসবেন, একটা বার আপনার সঙ্গে একটা বার সে যদি আসতে পারে, তিনি যদি আসতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক বড় পাওয়া হয়ে গেছে, চেষ্টা করবেন। তাই তত্ত্বদর্শী বলছেন কি, স্বামী স্ত্রীতে দুইজন আর সেবা করো গুরুর চরণ,
আর সেই মন উপরেতে সেই মন উপরেতে করো সদা ভাই স্বামী স্ত্রীতে সেবা করো গুরুর চর স্বামী স্ত্রীতে ছোট্ট স্বামী স্ত্রীতে একসঙ্গে সেবা করা লাগে কেন বলেন প্রয়োজন আছে আমি আনবো আমি খাবো ওকে দেব না তাই একা একার মতো হয়ে যেতে হবে তাই তো তাই তত্ত্বদর্শী বলছেন স্বামী স্ত্রীতে সেবা করো গুরুর চর আর স্বামী স্ত্রীতে দুজ সেবা করো গুরুর চর সেই মন উপরেতে সেই মন উপরেতে করো সদা ভাই স্ত্রীকে করো সেবিকা স্ত্রীকে করো সেবিকা কেন ছোট্ট স্ত্রীকে সেবিকা করতে বলছে কারণ গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এমনি আসেননি তানাকে আনয়ন করা হয়েছে তাই তো বাবাজি কেমন ভাবে যখন দেখছে পৃথিবীর এই অবস্থা মারামারি হানাহানি কাটাকাটি তখন অদ্বৈতাচার্য দুটি স্ত্রী শ্রী আর সীতা দুজনকে নিয়ে ধ্যানে বসলেন ধ্যানে বসে ধ্যানস্থ অবস্থায় তিনি ভাবছেন কেমন করে এই পৃথিবীটাকে শান্ত করা যায় প্রেমময় করা যায় বহু বৎসর কাল কেটে গেছে কিন্তু কোনো ফল হলো না একদিন দৈববাণী হলো কি দৈববাণী দৈববাণী হলো শুধু সাধন ভজন করলে হবে না এবারে প্রয়োজন কি প্রয়োজন তন্ত্র সাধনা অবাক জিনিস দেখুন তন্ত্র সাধনা করতে হবে সেই তন্ত্র সাধনাটা কি জলশোক চুলুকে না বা তুলসী দল মাত্রেন বিক্রিনেতে সমাধমানাং ভক্তব্য ভক্ত বৎসল এই হলো তার গৌতমীয় তন্ত্র এমন ভাবে গৌতমীয় তন্ত্র সাধনা করার পর গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আমাদের এই নবদ্বীপের মাটিতে এসেই আমাদের প্রেম দান করলেন কখন এসেছিলেন দিনবর্ধাধিক অষ্টশত বাংলাসন ফাল্গুনী পূর্ণিমা তিথি হইল আগমন সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহ চয় ত্রয়োবিংশ দিবসেতে শনিবার হয় ১৩ মাস ১৪ দিনে গর্ভকাল পূর্ণ হেনকের হেনকালে ত্রিলোকের পতি অবতীর্ণ
তবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন পাওয়া গেছে। তাহলে তিনি আমাদের কাছে এসেছিলেন আর তাই বললেন স্বামী স্ত্রী মিলিয়ে সেবাটা করা দরকার। স্বামী স্ত্রীতে সেবা করো গুরুর চরণ, সেই মন উপরেতে করো সদা ভাই স্ত্রীকে করো সেবিকা, নিচে বাঁচো অপরকে বাঁচাও রক্ষা করো পিতৃধন, রক্ষা করো ঋষি তত্ত্ব সাধন ভজন। সাধন ভজন কেমন করে করতে হবে? একদিন ভক্ত প্রহ্লাদ এমন সাধন ভজন করেছিল, ভগবানকে 5 বৎসর বয়সে পেয়েছিল, তাই তো বাবা? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ, একটু কথা বলবেন তাহলে বুঝতে পারবো আপনারা অনেক কিছু জানেন। অবশ্যই। আর এখানে এই সপ্তম বর্ষ মনে হয় অনুষ্ঠান চলছে, কীর্তন চলছে, আশা করি ভক্তমন্ডলী এবং ভক্তিমতী মায়েরা অনেক কিছু শাস্ত্র সম্পর্কে শিখে গেছেন। শুধু তাই না, যে সমস্ত বাবাজি আছেন মাতাজি আছেন তাদের তো দয়ার সাগর, অমূল্য জ্ঞান, প্রচুর জ্ঞান তাদের। আশা করব তারা সব শাস্ত্র এ পর্যন্ত মোটামুটি জেনে ফেলেছেন। তাই প্রহ্লাদ কি করলেন, ছোট্টবেলায় ভগবানকে পেয়েছিল, তাই তো? 5 বৎসর বয়সে। আচ্ছা, আমাদের এখানে এত বাবাজি মাতাজি আছেন, এত বাবাজি মাতাজি আছেন, তারা কি সত্যি সত্যি ভগবানের শরণাপন্ন হতে পেরেছেন? অপরাধ নেবেন না। 5 বৎসর বয়সে তিনি ভগবানকে পেয়েছিলেন। ভগবানকে ডেকে বলছেন, ভগবান আমি এইটুকু বয়সে আমি যে তোমার শরণাপন্ন হয়েছি এর কারণ কি? মনে অহংকার জন্মালো। অহংকার জন্মানোর পর ভগবান তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে দেখো টাকি, যখন দূরের দিকে তাকিয়ে দেখছে একটা পাহাড়, মস্ত বড় পাহাড়, বললো সামনে যাও। সেখানে গিয়ে দেখছে পাহাড় শুধু হাড়ের পাহাড়, দুটো হাড় নিয়ে যেই টোকা মেরেছে, হাড়ের মধ্যে বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অবস্থা দেখুন, আমরা শুধু হরে কৃষ্ণ জয় রাধে বলে খালাস নাকি? অপরাধ নেবেন না বাবা। অবাক দৃশ্য, বললো সামনের দিকে তাকিয়ে যাও, তাকিয়ে দেখো আর একটা পাহাড়, ছুটতে 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 সেই পাহাড়ের সামনে আবার দেখছে হাড়ের পাহাড়। আরে আশ্চর্য জিনিস, আবার দুটো হাড়ের মধ্যে টোকা লাগিয়েছে, ভিতর থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চমৎকার জিনিস। ভগবানের পদতলে লুটিয়ে পড়েছে প্রহ্লাদ, বলছে কেমন করে সম্ভব? বলছে প্রহ্লাদ, আমার জন্য কত যোগী ঋষি মহাত্মা, তারা তপস্যায় রত, যুগের পর যুগ বৎসরের পর বৎসর বসে আছে, করুণা পায়নি, এখনো সময় বাকি। তুই কত জন্ম ধরে আমাকে তপস্যা করেছিস, সেগুলি হাড় আমি সব স্তূপ করে রেখে পাহাড় তৈরি হয়েছে দেখ। আর আমরা দুদিন হরে কৃষ্ণ নামের সঙ্গে জুটে গিয়ে আমরা শুধু মনে করছি ঠাকুর কি পাওয়া মনে হয় আমার সামনে সপ্তাহে হয়ে যাবে। জয় নিতাই জয় নিতাই হরি বল হরি বল। দেখুন মা, এখানে সব জায়গায় এখন শিক্ষিত মানুষ আছেন,
অনেকে বলে দূর এই জন্মে কি করলাম সামনের জন্মে মনে থাকে না আর এরা শুধু ধবের কীর্তন করেই যায় শুধু বলে যায় হরি বল বলো আর হাত তোলো আর সাধন ভজন করো কেন হে বাবা রাইটার্সে চাকরি করি চার চাকায় করে আসি ঘরে শুয়ে থাকি স্পন্ডাইলাইটিস বাঁধা ধরে থাকে সকাল ওই ভোর তিনটের সময় উঠে বাবাজিদের সঙ্গে একটু স্টান টান করে ঠাকুর ঘরে যান বুঝতে পারবেন স্পন্ডাইলাইটিস পাইটিস সব শেষ কারণ আছে শাস্ত্রে প্রমাণ করছে আমি আজকের কিছু কথা বলে যাব সেগুলো অনেকে লিখে রাখবেন যে পার্থসারথি হালদার নামক কীর্তনিয়া এই কথাগুলি বলে গেছে শাস্ত্রে প্রমাণ করছে স্থাবর বিংশ লোকসঞ্চ জলর নব লোকসোকা কৃমিন দশ লোকসঞ্চ রুদ্র লোকসঞ্চ পক্ষিনা পশুন ত্রিশ লোকসঞ্চ চতুরা লক্ষাস্তু মানবা একটু হাত গুনে বলুন তো চৌরাশি লক্ষ জনী জন্মাতে হয় আশি লক্ষর পরে চার লক্ষতে মানুষ চতুরা লক্ষাস্তু মানব একটু ভেঙে বলে যাই স্থাবর বিংশ লোকসঞ্চ স্থাবর জনি অর্থাৎ পাথর ইট কাঠ সেই জনিতে বিংশ মানে কুড়ি একটু হাত গুনে গুনে মিলিয়ে নেবেন শাস্ত্র অনেক সময় ভুল থাকতে পারে কুড়ি লক্ষ বছর স্থাবর জনিতে জন্মগ্রহণ করতে হয়েছে মুক্তি পেলাম কোথায় মুক্তি পেলাম আমরা যেদিন শালগ্রাম শিলা হয়ে জন্মালাম হরি হরি বল সেই দিন স্থাবর জনিতে জন্মগ্রহণ আমাদের সার্থকতা পেল তাহলে প্রথম কি হলো স্থাবর বিংশ লোকসঞ্চ জল অর্ণব লোকসোকা জলের কীট হয়ে নয় লক্ষ বছর জন্মাতে হয় আমাদের আর নয় লক্ষ বছর জন্মাতে জন্মাতে যেদিন নয় লক্ষ পূর্ণ হলো সেই দিন আমরা ওই শালগ্রাম শিলা ছিদ্র করার মতো সুকীট তৈরি হলাম সেই দিন আমাদের জন্ম সার্থকতা পেল তারপর রুদ্র লোকসঞ্চ পক্ষিনা রুদ্র মানে এগারো এগারো লক্ষ বছর পাখি জনিতে জন্মগ্রহণ করতে 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 আমরা একদিন ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম সেদিন আমাদের জন্ম সার্থকতা পেল ময়ূর কোথায় থাকে বিশেষত বৃন্দাবন জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে চাঁদিনী রাত সে বৃন্দাবন में साथ चलो भाई मिले तो हाथ ताली হবে चांदनी रात से वृंदावन में साथ चलो चांदनी रात से वृंदावन में साथ चलो मधुमय मधुबन की मधुमय मधुबन की राधे श्री राधे मनो राधे राधे ऐ रात हरे कृष्ण ऐ हरे कृष्ण ऐ रात चांदनी रात से वृंदावन में साथ चलो चांदनी रात से वृंदावन में साथ चलो मधुमय मधुबन की मधुमय मधुबन की श्री राधे जय राधे मनो ओ पारे गंगा ए पारे जमुना
ওপারে গঙ্গায় পারে যমুনা বংশীবালা দেখো বৃন্দাবন হরে কৃষ্ণ চাঁদিনী রাতে বৃন্দাবন में সাথ চলো চাঁদিনী রাতে বৃন্দাবন में সাথ চলো মধুময়ে মধুবন কি মধুময়ে মধুবন কি রাধে শ্রী রাধে বলো এই রাত চাঁদিনী রাত সে বৃন্দাবন में সাথ চলো চাঁদিনী রাত সে বৃন্দাবন में সাথ চলো মধুময়ে মধুবন কি মধুময়ে মধুবন কি রাধে শ্রী রাধে বলো চাঁদিনী রাত সে সাথ চলো বৃন্দাবন में সাথ চলো বৃন্দাবন में সাথ চলো তাহলে কোথায় ছিলাম রুদ্র লক্ষণচ পক্ষীনা এগারো লক্ষ বছর ময়ূর জনিতে জন্মগ্রহণ আমাদের শেষ এবারে আসা যাক পশুনা ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ বৎসর পশু জনিতে জন্মগ্রহণ করতে করতে আমরা অবশেষে বান্দর কুলে জন্মগ্রহণ করলাম তাইতো বিজ্ঞান প্রমাণ করছে আমাদের বান্দর কুল পূর্ব পূর্বজ কুল তাই আমাদের বান্দরের স্বভাব যায় না লেস্টা বাদ গেছে তারপর হলো চতুরা লক্ষাস্তু মানবা চার লক্ষ বছর কেবল আমরা এই দেহটা ধারণ করতে পেরেছি জীব শ্রেষ্ঠ মানব তাই আমাদের কাজে কর্মের মাধ্যমে আমাদের বলে দিতে হবে আমরা সত্যি সত্যি গোবিন্দ সেবা করি মুখে না এটাই প্রযোজ্য যাই হোক সেই জায়গা থেকে ভক্ত প্রহ্লাদ খুব অহংকার জন্মেছিল জন্মে ভগবানের কাছে যখন জিজ্ঞাসা করছে তিনি এই উত্তরটি দিয়েছিলেন তাই প্রহ্লাদ ভগবানের শ্রীচরণে পড়ে তিনি আষ্টে পৃষ্ঠে কাঁদছে আর বলছে আমার কেমন হলো এমন অহংকার কেন তাই ধ্রুব প্রহ্লাদ মনে মনে চিন্তা করছে ওই পাঁচ বছরের ছেলে ধ্রুব প্রহ্লাদ ধ্রুব প্রহ্লাদ নামামি তো করে পান হরি দর্শন নামামৃত করে পান কি করেছিল নামটাকে অমৃত করেছিল অনেক সময় দেখবেন অনেক ছেলে অপরাধ নেবেন না অনেক ছেলে একজনকে ভালোবেসে হয়তো সে মরতে যাচ্ছে হসপিটালের বেডে যখন তার জ্ঞান আসে সোনালি 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 হয়তো দিনে দুপুরে রাতে আধারে তাকে নিয়ে মনে মনে স্বপ্ন দেখে আহারে 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 কই গো যখন শুনলো ওর বাবা রাইটার্সে চাকরি করে আমার সঙ্গে দেবে না তখন সুইসাইড
কিছুই পাবো না পাবো না পাবো না পাবো না পাবো না পাবো না তাই তাই মনে মনে ঠিক করছে এই জীবন রাখবো না রাখবো না রাখবো না রাখবো না হসপিটালের বেডে যখন জ্ঞান ফিরেছে সোনালি 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 এটা হচ্ছে নামের প্রেম প্রেম ভক্তি ও মন থেকে বলছে অভিনয় করার জন্য বলছে না যে মৃত প্রায় যে হসপিটালের বেডে শুয়ে আছে সে অভিনয় করছে না ও যাবে ও জানে আমার যাওয়ার সময় শেষ প্রায় শেষ তাই নামটা আরেকবার বলে যায় ঠিক তদ্রূপ আমরা যদি সেই প্রেমের মাধুর্যের মধ্যে ঢুকতে পারি রাধে 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 সবাই একসঙ্গে রাধে 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 আওয়াজ শোনা যাচ্ছে না তাহলে আপনাদের জীবনে মনে হয় প্রেমের কোথাও ঘাটতি আছে রাধে 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 ও রাধে সবাই মিলে জয় জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে জয় শ্রীনাথ জয় জয় রাধে 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 জয় জয় রাধে রাধে যাই হোক গৌর কথা এই পর্যন্ত শুনলাম এখন আপনাদের উদ্দেশ্যে প্রভুজি আমায় বলে দিয়েছেন আমাদের এখানকার ভক্ত ভালো শ্রোতা ভালো একটা পালা কীর্তন করবেন তাহলে পালা ধরব তো তাহলে হয় কুল পালা নইলে খিরিস পালা একটা কিছু পালা হবে বাবা যাওয়ার পালা আসার পালা দুটি পালা মাঝখানে সব কাঁটা পালা লাগলে আঁচড়ে যাবে একটু সহ্য করবেন অসুবিধা হবে না তাই তো তাহলে দশরথের তিনটি স্ত্রী তাই তো মানেন তো পালাটির নাম হলো ভক্ত ঋষভ ভক্ত ঋষভ কোথা থেকে এসেছে দশরথের স্ত্রী চারটি একটু কথা বলবেন দশরথের স্ত্রী কটি দেখার দরকার নেই কেতাব খুললেই পাওয়া যাবে হ্যাঁ কটা তিনটে ঠিক আমাদের সমস্যাটা বাবা অন্য কোথাও নয় আপনারা খোলামেলা কথা বলবেন আমার খুব ভালো লাগবে আমি আপনাদেরই ঘরের কাছের ছেলে দশরথের স্ত্রী আমরা বেশিরভাগই মানুষ জানি তিনটি শাস্ত্রে লেখা থাকে ঠিক আমরা অধ্যয়ন করার সময় একটা মশা বসেছিল ওটা মারতে গিয়ে ওই চারটিটা তিনটি হয়ে গেছে একটা মারা গেছে
বা ঘুম পেয়েছে, ঘুমের হাই ওঠার সময় আরেকটা চলে গেছে। যাই হোক, দশরথের চারটি প্রধান স্ত্রী। এবার আপনাদের মনে সন্দেহ হবে, কীর্তনিয়ারা যা খুশি বলে গেল আর আমরা শুনে গেলাম, কই প্রমাণ তো পেলাম না? যদি প্রমাণ পাওয়ার থাকে একটু বলবেন, একটু হাত তুলুন, তিনটে না চারটে, যদি প্রমাণ পাওয়ার জায়গা থাকে বলবেন, আমি বলে দেব। চারটে প্রমাণ করতে হবে, ঠিক আছে। প্রভাস খণ্ডে যারা প্রমাণ নিতে চান একটু শুনে রাখুন। প্রভাস খণ্ডে, প্রভাস খণ্ড পড়েছেন কেউ? 79 পৃষ্ঠাতে খুঁজে দেখবেন, একটু পেয়ে যাবেন, তবে এটা না। দশরথের চারটি স্ত্রী এবং 750 স্ত্রী আরো অতিরিক্ত, ওটা বাইরে। চারটি আছে পদ্মপুরাণ পাতাল খণ্ড 286 পৃষ্ঠা। বইয়ের নাম বললাম বাবা, পৃষ্ঠা নাম্বার বলে দিলাম। তারপরে যদি ভুল হয় কোনোদিন একদিন আমাকে ডেকে বলবেন, বাবা এটা ভুল বলে গেছেন। পাতাল খণ্ডে প্রভাস, পদ্মপুরাণে পাতাল খণ্ডে, তাহলে ওই পৃষ্ঠাতে আছে 286, খুঁজে দেখবেন পেয়ে যাবে। তাহলে চারটি স্ত্রী কে কে? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা আর সুবেশা। পালার ঘটনা বিষয়বস্তু একটু কঠিন বাবা, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, নইলে বুঝতে পারা যাবে না। যখন কৈকেয়ী ঘরে আনলো, তাকে উপকার করলো, কাকে? দশরথকে। যুদ্ধে গেছিল, এগুলো তো আমরা সবাই জানি, তাই তো? এ বাচ্চা আসতে, যখন কৈকেয়ীকে বাড়িতে আনলো তখন বলেছিল, তুমি কি বর চাও বলো? বললো, আমি তিনখানা বর চাই। আপনারা কটা বর জানেন? দুটো বর না, তিনটে বর, কোনটা একটু বলবেন তাহলে ভালো লাগবে। আমি ছোট্ট কথায় জায়গায় চলে আসবো, অসুবিধা নেই। দুটো বর কি না? রামের 14 বছর বনবাস আর ভরতের সিংহাসন লাভ। না, প্রভাস খণ্ডে 79, কেবলমাত্র 79 পৃষ্ঠায় দেখবেন ঘটনাগুলি পাবেন। কি প্রথম বর ছিল? সুবেশা, যে ছোট স্ত্রী, ছোট রানী, তার একখানা কন্যা সন্তান হয়েছিল। রাজমহলে তখন কত আনন্দ, কত উৎসব। সেই উৎসবে সবাই মাতোয়ারা, কিন্তু কৈকেয়ী উৎসব করতে দেয়নি, বলেছিল আমার প্রথম বরটা আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। সেই আনন্দের মুহূর্তে, তখন তো দশরথ দিয়েছিল, তবে একটা বাস্তব কথা বলে দিই, কোনোদিন আবেগে পড়ে আর কোনোদিন নেশাগ্রস্ত অবস্থায় কেউ কাউকে কথা দেবেন না, তাহলে বিপদে পড়বে, এটা আসল সত্য কথা, চাণক্যের নীতি। তাই যখন দশরথকে উপকার করেছিল কৈকেয়ী, ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাইবে, তোমার মতো মেয়ে হয় না। যখন সুবেশার একটা বাচ্চা হলো, কন্যা হলো, তার নাম কি? শান্তা। শান্তা বলেছিল, আমার প্রথম বরে তোমার মেয়েকে আমাদের ঘর থেকে বিদায় করতে হবে। এত বড় কথা আমার মুখের উপর বলতে পার, আমি তোমায় এত ভালোবাসি, তুমি বলতে তো আমার জীবনটা আমি দিয়ে দিতাম। ছোট্ট বাচ্চা, ও তোমায় কি ক্ষতি করেছে বলতে পারো? না না কৈকেয়ী, তুমি এমন করো, তুমি অন্য কিছু চাও, অন্য বর চাও। না গো না,
আমি কোনো কথা শুনবো না। প্রথম বর যদি দিতেই হয় তাহলে এই বর দাও। ওই মেয়েটা যেন আমার বাড়ির থেকে বিদায় হয়। বলো না, বলো না, বলো না রানী, না বলো না, বলো না কই কে তুমি এত বড় পাশালি, তুমি এত বড় পাশালি, আমি স্বপ্নেও ভাবি। ঠিক আছে, আর কিন্তু এমন চাওয়া তুমি চাইবে, কথা দাও, কথা দাও। বুকে জড়িয়ে ধরে মেজরানীকে, বুকে জড়িয়ে ধরে কাছে বলছে, আমি কি তোমাকে ভালোবাসি না? বলো না, বলো না। তুমি যদি বলতে আমার মুখে তুমি ছুরি চালিয়ে দেবে না? সত্যি বলছি, আমি বিন্দু মাত্র দ্বিধা করতাম না। আর ওইটুকু একটা সন্তানের উপর দেনে না তুমি প্রতিশোধ নিচ্ছ? বাড়িতে তিনটে সন্তান, পুত্র সন্তান, একটা ছোট্ট মেয়ে, তাকে কোথায় আদর করে কোলে তুলে জড়িয়ে ধরে একটাবার মুখে চুমু দিয়ে মা বলে, আমার মা, নয়নের মনি মা রে, আমার শান্ত মা মা রে, আমার সোনা মা। আমি পারবো না, আমি পারবো না, এই নো সন্তানকে তোমার কোলে তুলে দিলাম, তুমি ওকে হত্যা করে দাও। তুমি এত বড় পাষাণী, আমার ভাবতে ঘৃণা লাগে। কইকেয়ী কোনো কথা শুনলেন না। কইকেয়ী বলে দিলেন ছোট রানীকে, ওকে নিয়ে আজকে এখান থেকে বিদায় হয়। রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত ছোট ছোট, তখন কেউ কিছু বুঝতে পারত না। নিয়ে কোথায় দিয়ে এলেন বাবা? অঙ্গদেশের রাজা লম্পাদের কাছে পুষ্য পুত্রিকা হিসাবে দিয়ে এলেন। দশরথ কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। তাই মনে মনে চিন্তা করছে, কইকেয়ীর আবার কোন চাল আছে? এত বড় যন্ত্রণা দেওয়ার পরে ওর শান্তি হলো না, ও আবার নিঘাত আমারে কোনো ক্ষতি করবে, নিঘাত আমায় কোনো ক্ষতি করবে। ভালো লাগে না, সঙ্গে সারা ভালো লাগে না আমার মা, আমার মারে, আমার মা।
কিছুদিন পর আবার মনে মনে চিন্তা করছে। তখন রামের বয়স কত? রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র, তখন কিন্তু রামচন্দ্র জানতেন না তিনি ভগবান, বিষয়টা আমি পরে আসব। 18 বছর বয়স, তখন মনে মনে চিন্তা করল এবার রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে। যদি রামচন্দ্র একবার বনবাসে যায় তাহলে আমার ভারত যে রাজা হবে, এই মনে চিন্তা করে করে। অনেকে জানেন দাসী তাকে যুক্তিটা দিয়েছিল, তাই রাজার সামনে গিয়ে বলছে আমার দ্বিতীয় বর চাই। বেশ বেশ বলো তোমার কি চাই, কি চাই তুমি একবার বলো, তবে কইকেই একটু ভেবে চিনতে বলো, একটু ভেবে চিনতে বলো। বলছে আমি খুব ঠান্ডা মাথায় ভেবেছি, যদি বর দিতে হয় তাহলে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দাও। বলো না তবে এক আট দিনের জন্য না, 14 বছরের জন্য। 13 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। সঙ্গে সঙ্গে দশরথ তিনি মূর্ছা হয়ে পড়ে গেলেন আর ভগবানকে স্মরণ করছে, হে ঠাকুর এ তোমার কেমন লীলা খেলা, এ তোমার কেমন লীলা আর দেখা হবে না। তখন বাধ্যতামূলক রামচন্দ্র যখন শুনলেন পিতৃ সত্য পালনের জন্য তিনি স্ত্রীকে নিয়ে নিলেন। পিতার কাছে গিয়ে বলছে ওগো পিতা, আমি সমস্ত ঘটনা বুঝতে পেরেছি, আমার জন্য তুমি চিন্তা করছো, আমি যে তোমার বড় পুত্র, তোমার কথা যদি আমি না রাখতে পারি তাহলে আমি কার কথা রাখবো গো, তুমি দুঃখ পেও, দেখতে দেখতেই 14টা বছর কেটে যাবে, আবার আমি ফিরে আসব। বাবাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু রামচন্দ্র জানতেন আমার এই কথাতে বাবা ভুলতে পারবে না, সহজেই ভাইটাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলেছে। আর পদকর্তা একদিকে দাঁড়িয়ে কি বলছেন, লক্ষ্মণকে মাতা সীতা মাতা মাতা সীতা লক্ষ্মণ কে মাতা ও পিতৃ সত্য করনে কা, করনে কা লক্ষ্মণ কে মাতা সীতা।
তখন দশরথ একদিকে দাঁড়িয়ে বলছে, ওরে রা ওরে লক্ষ্মণ, আমি কেমন করে সহ্য করব নয়নের মনিরা আমার লক্ষ্মণ আমার মা সীতা মামা মানে লক্ষ্মণ কেশা মাতা সীতা ওই পিতৃ সত্য করমে দশরথ কাঁদছেন আর কি বলছেন, হা রাম হা নিসা 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 নি